নমস্কার আজি 21 নৱেম্বৰ অসমৰ লগতে ভাৰতৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা ৰাতিপুৱাৰ কেবাটাও খবৰ আহি পৰিছে এই মুহূৰ্ত জনাইছো এটা ব্ৰেকিং নিউজ হিমন্ত বিশ্ব শৰ্মা নামতহে মুখ্যমন্ত্ৰী কামত জিৰো মানুহৰ মৌলিক সমস্যাৰ পৰা চকু আঁতৰাই অদৰকাৰী কথাত ব্যস্ত ৰখাৰ একো একোটা ইয়াৰ কৌশল করিমগঞ্জ জেলার নাম সলনি করার লগেলগেই জেলাখনের লোকে রন্ধন গ্যাস 400 টাকাত লাভ করব নেকি করিমগঞ্জ জেলার নাম সলনি করার প্রসঙ্গত উৎপল শর্মার প্রতিক্রিয়া প্রকাশ এশিয়া কাপ হকীত তৃতীয়বারলৈ চ্যাম্পিয়ন হল ভারত চীনক 1-0 ব্যবধানত হেরালে ভারতীয় মহিলা হকী দলে নায়ক নে খলনায়ক হব হিমন্ত বিশ্ব শর্মা কি পরিচয় হব অসমৰ মুখ্যমন্ত্রীর ঝাড়খণ্ড আর মহারাষ্ট্রতো বহু প্রচার চলালে অসমৰ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় ঝাড়খণ্ডই সহারি জনালে দায়িত্ব বাড়ব মুখ্যমন্ত্রীর নহলে হিরোর পৰা হব জিরো জনজাতিকরণের মর্যাদা নিদিলে বিকল্প রাজনীতির হুঙ্কার আতাচুর তাই আহোমক জনজাতিকরণের দাবিত রাজ্যজুড়ি সদৌ তাই আহোম ছাত্র সন্থার জোর সমদল কার্যসূচী শিবসাগরতো পালন এই কার্যসূচী আতাচুয়ে প্রতিবাদ করে কৈছে যে হিমন্ত বিশ্ব শর্মার বিজেপি সরকারে কথা দি কথা নারাখিলে বাবরি মসজিদ প্রসঙ্গত মন্তব্য করেছে AIMIMর নেতা আসাদুদ্দিন ওয়েসি আসাদুদ্দিন ওয়েসিয়ে কৈছে বাবরি মসজিদের রায়দানে হিন্দুত্ববাদী গোট সমূহক সমগ্র ভারতবর্ষর মুসলমান উপাসনা স্থান সমূহক লক্ষ্য করে লবলৈ সাহস প্রদান করেছে ইউপির সম্বলর চন্দাউসির শাহ জামা মসজিদের গোচর যদি আপনাদের চাই একেই দেখা পাব আবেদন দাখিল করার 3 ঘণ্টার ভিতরতে সিভিল জজে মসজিদ নির্মাণের বাবে মন্দির ভাঙি পেলা হয়েছে নে নাই সেইটো জানিবলৈ মসজিদ স্থানত প্রারম্ভিক জরিপর নির্দেশনা দিছিল এই আবেদন ইউপি গভর্নমেন্টর এসসিত স্ট্যান্ডিং কৌন্সেল হিসাবে কর্মরত এজন অধিবক্তাই সেইদিনা সমীক্ষাটো করা হয়েছিল এনেকৈয়ে বাবরির তলাবোৰো আদালতের নির্দেশের 1 ঘণ্টার ভিতরতে খুলি দিয়া হল আনকি সিফালের কথাও শুনা নাছিল এই গতি সাধারণ ক্ষেত্র দেখা না যায় যদি আদালতে এনে আদেশ পালন করে থাকে তেন্তে উপাসনা স্থান আইনখন কেবল মৃত স্মৃতিহে এই আইনখনের উদ্দেশ্য আছিল এনে মামলা এনে গোচর আনকি প্রথম অবস্থাত আদালতত উপনীত হব নোৱাৰাক শ শ বছর ধরে এনেদরে ব্যবহার হয়ে অহা এটা মসজিদক প্রেরিত আর সাম্প্রদায়িক মামলার আওতালে অনা হয়েছে আদালতে এইটো কলিত নিপ করব লাগে CBSEর 10ম আর দ্বাদশ শ্রেণীর 2025 সনের চূড়ান্ত পরীক্ষার সময়সূচী ঘোষণা 15 ফেব্রুয়ারির পৰা 18 মার্চলে 10ম শ্রেণীর পরীক্ষা 15 ফেব্রুয়ারির পৰা 4 এপ্রিললৈকে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হব মহারাষ্ট্র আর ঝাড়খণ্ডর বিভিন্ন সংস্থার এক্সিট পোল প্রকাশ পাইছে বিভিন্ন সংস্থায় যে এক্সিট পোল প্রকাশ করেছে সেই এক্সিট পোলত বিজেপি সরকার গঠন করার ইঙ্গিত দিয়া হয়েছে প্রথমে আলোচনা করি বিভিন্ন সংস্থায় কোন কোন সংস্থায় মহারাষ্ট্রর 288খন সমষ্টিত কোন দলে কিমানখিনি আসন লাভ করব তার এটা পূর্বানুমান করা হয়েছে 1 নম্বর মেট্রিসে কৈছে যে বিজেপি 150-170খন আসন লাভ করব মহারাষ্ট্র আর কংগ্রেসে 110-123খন আর অন্যান্যই 8-10খন চাণক্যয়ে কৈছে মহারাষ্ট্রত বিজেপিয়ে 150-170 কংগ্রেসে 130-138 পিপলসে কৈছে 175-195 বিজেপিয়ে লাভ করব মহারাষ্ট্র আর কংগ্রেসে 85-112 পোল ডায়েরিয়ে কৈছে বিজেপিয়ে 122-186খন আসন লাভ করব আর কংগ্রেসে 169-121খন পি মার্কিয়ে কৈছে
বিজেপিয়ে মহাৰাষ্ট্ৰত 137ৰ পৰা 157খন আসন লাভ কৰিব আৰু কংগ্ৰেছে 126ৰ পৰা 146খন আসন লাভ কৰিব টাইমছ নাওয়ে কৈছে মহাৰাষ্ট্ৰত বিজেপিয়ে 158ৰ পৰা 159খন আসন লাভ কৰিব আৰু কংগ্ৰেছে 115ৰ পৰা 116খন আসন লাভ কৰিব সমান্তৰালভাৱে বিভিন্ন সংস্থাই ঝাৰখণ্ডৰ বিধানসভা নিৰ্বাচনৰ এক্সিট পোল প্ৰকাশ কৰিছে ঝাৰখণ্ডত 81খন বিধানসভা সমষ্টি আছে আসনৰ সংখ্যা 81 মেট্ৰিজে কৈছে বিজেপিয়ে ঝাৰখণ্ডত 42ৰ পৰা 47খন আসন লাভ কৰিব কংগ্ৰেছে 25ৰ পৰা 30খন চানুকিয়ে কৈছে বিজেপিয়ে ঝাৰখণ্ডত 45ৰ পৰা 50খন আসন লাভ কৰিব কংগ্ৰেছে 35ৰ পৰা 38খন আসন লাভ কৰিব পিপলস পলছে কৈছে 44ৰ পৰা 50খন আসন লাভ কৰিব বিজেপিয়ে আৰু কংগ্ৰেছে 25ৰ পৰা 37খন এক্সিছ মাই ইণ্ডিয়াই কৈছে বিজেপিয়ে 24ৰ পৰা 25 আৰু কংগ্ৰেছে 52ৰ পৰা 53খন আসন লাভ কৰিব পি মাৰ্কিয়ে কৈছে বিজেপিয়ে 31ৰ পৰা 40খন আৰু কংগ্ৰেছে 37ৰ পৰা 47খন টাইমস নাওয়ে কৈছে ঝাৰখণ্ডত বিজেপিয়ে 40ৰ পৰা 44খন আসন লাভ কৰিব আৰু কংগ্ৰেছে 32ৰ পৰা 40খন আসন লাভ কৰিব দুয়োখন বিধানসভা সমষ্টিত ঝাৰখণ্ড আৰু মহাৰাষ্ট্ৰত বিজেপিয়ে চৰকাৰ গঠন কৰাৰ ইংগিত এক্সিট পোলসমূহত দেখা পোৱা গৈছে সেয়া সময়তহে লক্ষণীয় হ'ব ফলাফল ঘোষণাৰ পাছত নগাঁৱত মৰ্মান্তিক ঘটনা দ্ৰুতবেগী ট্ৰাকৰ খুন্দাত দুই ভাতৃৰ কৰুণ মৃত্যু এখন দ্ৰুতবেগী ইটা ভৰ্তি ট্ৰাকে খুন্দিওৱাৰ ফলত নিহত হয় দুই ভাতৃ যোৱা নিশা সংঘটিত হৈছে এই দুৰ্ঘটনা ডিঙৰ ৰজাবাৰীৰ জয়নাল আব্দিন আৰু আব্দুল সুবান নামৰ ভাতৃদ্বয়ে নিজৰ শাক পাচলিৰ দোকান বন্ধ কৰি গৃহ অভিমুখে আহি থকা অৱস্থাত তেওঁলোকৰ পিক আপ ভেনখনৰ এটা টায়াৰ ফাটি যায় তেওঁলোকে পথৰ কাষত গাড়ীখন ৰখাই টায়াৰ সলাই থকাৰ সময়তে AS25AFC0867 নম্বৰৰ এখন তীব্ৰবেগী ইটা ভৰ্তি ট্ৰাকে দুয়োকে খুন্দা মাৰি পেলায় খানাপাৰাত 27 ডিচেম্বৰৰ পৰা 7 জানুৱাৰীলৈ অনুষ্ঠিত হ'ব অসম গ্ৰন্থমেলা গ্ৰন্থমেলাখন খানাপাৰাৰ পশু চিকিৎসা মহাবিদ্যালয় খেলপথাৰত অনুষ্ঠিত হ'ব অহা 27 ডিচেম্বৰৰ পৰা সমাগত নৱবৰ্ষ 2025 চনৰ 7 জানুৱাৰীলৈ 12 দিনীয়াকৈ অনুষ্ঠিত কৰা হ'ব এই গ্ৰন্থমেলাখন অসম প্ৰকাশন পৰিষদ আৰু অসম সদৌ অসম পুথি প্ৰকাশক আৰু বিক্ৰেতা সংস্থাই বিগত বছৰকেইটাৰ দৰে এই বছৰো গ্ৰন্থমেলাখন আয়োজনৰ বাবে প্ৰস্তুতি চলাইছিল যদিও গ্ৰন্থমেলাখনৰ স্থানক লৈ কিছু সমস্যাৰ উদ্ভৱ হৈছিল বিগত বছৰকেইটাত চানমাৰীৰ অভিযান্ত্ৰিক প্ৰতিষ্ঠান খেলপথাৰত গ্ৰন্থমেলা আয়োজন কৰি আহিছে কিন্তু উৰণ সেতুৰ নিৰ্মাণ কাৰ্য চলি থকাৰ বাবে চানমাৰীত হৈ থকা যানজঁটৰ পৰিপ্ৰেক্ষিতত গ্ৰন্থমেলাৰ বিকল্প স্থানৰ সন্ধান চলাই থকা হৈছিল বিকল্প স্থান হিচাপে খানাপাৰাৰ পশু চিকিৎসা মহাবিদ্যালয়ৰ খেলপথাৰখনক বাছনি কৰা হৈছিল যদিও আগন্তুক 26 জানুৱাৰী গণৰাজ্য দিৱস একেখন খেলপথাৰতে অনুষ্ঠিত কৰা হ'ব বাবে নিৰাপত্তাজনিত কাৰণত এই খেলপথাৰখন ব্যৱহাৰৰ অনুমতি পোৱাৰ ক্ষেত্ৰত কিছু সমস্যাৰ সন্মুখীন হ'ব লগা হৈছে কিন্তু অৱশেষত শিক্ষামন্ত্ৰী ডক্টৰ ৰণুজ পেগুৰ তৎপৰতাত এই খেলপথাৰখন ব্যৱহাৰৰ অনুমতি পোৱাটো সম্ভৱ হৈ উঠিল মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ অনুমতিত গৃহ বিভাগে খানাপাৰাৰ খেলপথাৰতে পূৰ্বৰ নিৰ্দিষ্ট সময়তকৈ 2টা দিন আগুৱাই গ্ৰন্থমেলাখন আয়োজনৰ প্ৰয়োজনীয়তা অনুমতি প্ৰয়োজনীয় অনুমতি প্ৰদান কৰিছে নাম ইতিহাস সলনি কৰাৰ বিজেপিৰ প্ৰৱণতাক নকল কৰিছে অসমৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই কৰিমগঞ্জৰ নাম সলনি কৰাৰ লগে লগে জিলাখনৰ ৰাইজে ৰন্ধন গেছৰ পৰা আৰম্ভ কৰি বিভিন্ন সা সামগ্ৰী কম দামত লাভ কৰিব নেকি প্ৰশ্ন কৰিছে সদৌ অসম ছাত্ৰ সন্থাৰ সভাপতি উৎপল শৰ্মাই কি কি সুবিধা লাভ কৰিব কৰিমগঞ্জবাসী ৰাইজে তাৰ উত্তৰ দিব লাগে হিমন্ত বিশ্ব শৰ্মাই নহ'লে এনে যিকোনো এটা নাম সলনি কৰিলেই নহ'ব ৰাজ্যৰ কেবিনেট
কেবিনেটে করিমগঞ্জ জেলার নাম সলনি করে শ্রীভূমি জেলা করাক লৈ রাজ্যজুড়ি মিশ্রিত প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে যদিও কিছুমানে সমর্থন করেছে। ইয়াক সমর্থন করার সমান্তরালক বিভিন্নজনে ইয়ার বিরোধিতা করাও পরিলক্ষিত হয়েছে। এনে এনে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বিভিন্নজনে। আসুর সভাপতি উৎপল শর্মায় কয় যে সরকারখন কিছুমান অদরকারী কথাত ব্যস্ত হয়ে পড়া দেখা পোৱা গৈছে। জিলাখনৰ নাম মুখ্যমন্ত্রী সলনি করার লগে লগে জিলাখনৰ রাইজে রন্ধন গ্যাস 400 টাকাত পাবনে, এতিয়াৰ পৰা জিলাখনৰ মানুহে টুলগেটৰ করৰ পৰা মুক্তি পাবনে, নামটো সলনি করার লগে লগে জিলাখনৰ যাতায়াত ব্যবস্থা সুচল হয়ে যাব নেকি, মূল্যবৃদ্ধির পৰা পরিত্রাণ পাব নেকি, মানুষের জীবন ধারণের মানদণ্ড যদি উন্নত নহয় তথা মানুষের প্রাথমিক প্রয়োজন পূরণ নহয় তেন্তে নাম সলনির রাজনীতি করেছে কি হোক, রাজনীতি করিলে কি হোক, কোন ধরনের কোনো ধরনের উত্তরণ নহয়। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথক কপি করে বুলডোজার পর আরম্ভ করে বিভিন্ন ক্ষেত্র সাধারণ নাগরিকক দুখিয়া লোকসল হারাশাস্তি করার বাদে আন একুয়ে করবা নাই। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় বারম্বার উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথক কপি করে অপরাধী সজাই মানুষের ঘর বুলডোজার লগাইছে, অপরাধী সজাই এনকাউন্টার করেছে, এই প্রবণতা কোরপা আসিল প্রশ্ন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা লৈ।